আগুনে ভস্মীভূত হলো এক গৃহস্থের বাড়ি, পুড়ে ছাই হলো ঘরের জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের মুড়িগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায়। শুক্রবার সন্ধ্যায় টালির ছাউনি মাটির দেওয়াল দেওয়া একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। দাও দাও করে জ্বলতে থাকে বাড়িটি, আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়াল ঘরেও। প্রাথমিক অবস্থায় পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা, পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সকল জিনিসপত্র। অগ্নিকাণ্ডে কয়েকটি গরু ছাগলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারটি। প্রথম আমার যা ফাটছে যখন দেখি, যখন বেরোই যখন আগুন লেগে গেছে। কি ফাটছে? কি ফাটছে তো বুঝতে পারছি না, যখন দরজা খুলে যখন বেরোচ্ছে ধরো আগুন লেগে গেছে। আচ্ছা, আমার দেউরা আমার যা করে ছুটে গেছে, আমি রাস্তায় লোক ডাকছি চকার করে। তারপরে যাই যখন সব আগুন লেগে গেছে, আমরা জল দিচ্ছি, তারপরে তারপরে পরে লোক এলো, এসে জল দিচ্ছে, থামাতে পারি না, আবার মেশিন গেছে, লিবা হয়েছে। তারপরে তারপরে গরু ছাগল সব পুড়ে গেছে, জিনিসপত্র সব পুড়ে গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কি কি ক্ষতি হয়েছে? তো চাল ছিল সেখানটায়, ট্যাঙ্ক বিছনা গাথা সব ছিল। খাট ওই বাড়িতে কি লোক ছিল? না, লোক ছিল না, লোক চলে এসেছে ওই সময়। বাড়িতে লোক ছিল না? না, গরু ছাগল এইগুলো ছিল, আর জিনিসপত্র যা থাকে সংসারে তা আছে। পুরো কি একেবারে? হ্যাঁ, সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। কি নাম আপনার? আমার নাম ঊষা দাস। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।